ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বি সাহা। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো এই ভিডিওর পার্ট 1 আর 2 তোমরা আগেই দেখেছো, তো এটা পার্ট 3 করব, আনকাট গল্প পার্ট 3। তো যারা নতুন দেখছো আমাদের ভিডিও, তারা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিও দেখো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা দেখা শুরু করো লাইক, একটা লাইক দিয়ে। তো ফুল ওয়াচ করে কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো গল্প বলা শুরু করে দিই। ছোটোবেলার গল্প তো তোমাদের কাছে করেইছি, তো তার থেকে একটু বড়োবেলারও গল্প করেছি তোমাদের কাছে। আজকে করব যে কলেজ লাইফের পর থেকে বিয়ে, বিয়ের পর এই যে আমার সৃষ্টি হওয়া, তারপরে এতদিন ধরে এই যে জার্নি, এই সব গল্প তোমাদের কাছে করব। তো তোমাদেরকে বলেছিলাম অঞ্চে গল্পগুলো তারপরে বলবো বলেছিলাম যে কলেজে, তো ফার্স্ট ইয়ারে কলেজে পড়াকালীন আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের পরে তো পড়াটা কমপ্লিট করতে হবে, তো আমার হাজব্যান্ড খুব সাপোর্ট করেছে আমাকে পড়া কমপ্লিট করার জন্য। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সাহেব, তো ও আমাকে প্রচুর হেল্প করেছে। হ্যাঁ, মানে কলেজে নিয়ে যাওয়া, তারপরে বিয়ের পর তো সবাই জানো যে কাজ বেড়ে যায় ঘরের অনেক, হ্যাঁ দায়িত্ব থাকে, তো সেইগুলো সব সারাদিনে কাজ করে রাত্রিবেলা পড়তাম, পড়াশোনা করে তারপর পরীক্ষা দিয়ে তারপর বিয়েটাকে কমপ্লিট করি। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার সৃষ্টি আমার জীবনে আসে, আমার জীবনের সবথেকে বেস্ট দিন যেদিন সৃষ্টি আমার কাছে আসে। তো সৃষ্টি আসার পর পুরো টাইমটাই ওকে দিই। তো ওর যে রাত জাগা, ছোটোবেলায় বাচ্চারা সব থেকে বেশি এটা করতো যে রাতে ঘুমাতো না, সারাদিন ঘুমাতো কিন্তু রাতে ঘুমাতো না। তো সারা রাত ধরে জাগা, তারপর সারা দিন সব মানে পরিষ্কার করা, তেল মাখানো, স্নান করানো, সারাটা দিন ওর পিছনে লেগে যেত। তারপরে একটু বড় হলো যখন, তখন ওই তাই তাই করা, তারপরে যখন হাঁটতে শিখলো, মানে অল্প অল্প একটুখানি এক পা দুপা করে হাঁটতে শিখলো, তখন তো মানে পড়ে গেছে, মানে কত যে পড়েছে, হাঁট থেকে পড়েছে, এমনি হাঁট থেকে পড়েছে, হ্যাঁ মানে প্রচুর পড়েছে ও, পড়েছে। সেই সব গল্পগুলো তোমাদের কাছে করি আজকে। তারপরে নতুন নতুন যখন কথা শেখে, মানে দু একটা করে কথা, বাবা মাম্মা মাম্মা এচো এচো এরকম করতো, হ্যাঁ তারপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এরকম এরকম করতো, তারপরে কাউকে ডাকতো এরকম উল্টো দিকে হাত করে এরকম করে এরকম করে করে ডাকতো, আচ্ছা আচ্ছা কত মনে পড়ছে, কত মনে আছে। হ্যাঁ, তো এগুলো খুব মনে পড়ে একদম ছোটোবেলায়, যেমন ছোটো ছোটো বেবির ভিডিওগুলো দেখি। তো আমাদের আমার যত বন্ধুরা রয়েছে তাদেরও ছোটো ছোটো বেবি রয়েছে অনেকের, সবার ভিডিও দেখি তখন মনে পড়ে যে সৃষ্টি এগুলো করতো, ওরকম করতো, ছোট্ট একটা রথ চালাতো। তারপরে সব থেকে বেশি আমার আনন্দ হতো ওর জন্মদিন, মানে নিজের বাচ্চার জন্মদিন, তাই না, মানে তার খুশি আলাদা, মানে এক মাস ধরে ভাবতাম এটা করব ওটা করব, হ্যাঁ দুজনে মানে একই রকম ড্রেস পরবো, একই কালারের ড্রেস পরবো, তারপরে এরকম মানে ঘর সাজাবো, কেক অর্ডার দেওয়া, জন্মদিন মানে বাচ্চার জন্মদিন মানে একটা আলাদা ফেস্টিভ্যাল মায়েদের জন্য। তো সেই সবগুলো খুব মনে পড়ে। তারপরে তো একটু বড় হলো, যখন ও দু বছর হলো, তখন আমি ভাবলাম যে আমার পড়াটাকে আমি কমপ্লিট করি, বিয়ে তো আমার কমপ্লিট হয়ে গেছিলো, এমএ করা খুব ইচ্ছে ছিল, তা পড়াটাকে কমপ্লিট করি। তো কমপ্লিটের পিছনে দুজন মানুষের প্রচণ্ড আমার জীবনে, মানে তাদেরকে থ্যাংক ইউ বলে আমি ছোট করবো না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, আমার মা। আমার মার সাপোর্ট না থাকলে কোনোভাবেই সম্ভব হতো না। মাকে বলেছিলাম যে আমি মেয়ে দু বছর, এখনও তো অনেক ছোট, কিন্তু আমি পড়াটা এবারে কমপ্লিট করতে চাই। তখন মা বলেছিল একদমই আমি তোমার সঙ্গে সবসময় রয়েছি, মানে প্রাইভেটেই করব, হ্যাঁ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে পড়েছি, কিন্তু সপ্তাহে একদিন যে ক্লাস করতে যাওয়া, তারপরে ওকে রেখে এক্সামগুলো দেওয়া, তো মা পুরোটাই হেল্প করেছে। আর আমার হাজব্যান্ড তো আরও বেশি হেল্প করেছে, ভর্তি করানো, হ্যাঁ ক্লাসগুলোতে আমাকে নিয়ে যাওয়া, পরীক্ষার সময় মানে দিয়ে আসা, আবার আমাকে আনতে যাওয়া, কিছু কিছু সময় তো বসে থাকতো, তো প্রচুর হেল্প পেয়েছে এদের থেকে। এরা দুজন আমার জন্য প্রচুর করেছে। আর মা ওই টাইমটা যে পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ তারপর ক্লাস করতাম, ওই টাইমটা পুরো মেয়েকে সামলাতো, পুরো খাওয়ানো, সব দায়িত্ব মার কাছে রেখে চলে যেতাম, তো প্রচুর হেল্প হয়েছে এদের দুজনের থেকে। দুজনের সঙ্গে খেলতাম আমি, দুজনের সঙ্গে খেলতে তুমি। তো তারপরে ও দু
দু বছর যখন ওর বয়স তখন এমএ ফার্স্ট ইয়ার, তারপরে সেকেন্ড ইয়ার তিন বছরে, তারপরে কমপ্লিট করি এমএ কমপ্লিট করার পর। তারপরে আমি সবাইকে সেই কথাগুলো বলি যে বিয়ের পরেও পড়াশোনা করা যায়, বাচ্চা হওয়ার পরেও পড়াশোনা করা যায় যদি ইচ্ছা থাকে, আর পড়াশোনার থেকে বড় তো কিছু হয় না। হ্যাঁ, শিক্ষাটা আমাদের কাছে প্রচুর দামি বলতে অনেক, মানে প্রচুর। তো সেটাই, সেইগুলো এন্ড করি। তারপরে পড়াশোনা এন্ড করার পর সৃষ্টিকে নিয়ে স্কুলে ভর্তি করানোর পর স্কুলে নিয়ে যাওয়া, মানে ওকে যখন স্কুলে ছাড়তাম, মানে প্রথম দিন আমি তো স্কুল থেকে বাড়িয়ে আসিনি, স্কুলের বাইরে দাঁড়িয়েই আছি। হ্যাঁ, যে পুরো ঘন্টাটা, যতক্ষণ ঘন্টা, শুধু আমি না, অনেক মায়েরাই দাঁড়িয়েছিল, বাড়ি যায়নি, স্কুলের বাইরে দাঁড়িয়ে আছি। ফার্স্ট ডে স্কুল, মানে এতদিন আমার কাছে রাখা আর মায়ের কাছে রাখতাম, তারপরে স্কুলের মধ্যে এরকম করে রেখে দেওয়া, মানে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সারাদিন কি করছে, ছোট গুটি গুটি পায়ে গেছে, সিঁড়ি দিয়ে উঠেছে, ঠিক করে নামতে পারছে তো, তারপর টিফিন খেয়েছে তো, জল খেয়েছে, মানে কি করছে স্কুলে। হ্যাঁ, তারপরে স্কুল থেকে বাইরে নিয়ে আসা, তারপরে তো একদিন দুদিন যেতে যেতে ওটা হ্যাবিট হয়ে গেছে, নিয়ে যেতাম। তারপরে স্কুলের প্রোগ্রাম, ওর স্কুলের প্রোগ্রাম হচ্ছে 15 আগস্টের প্রোগ্রাম, তখন একটা ড্রেস কিনে দেওয়া। যেমন ছোটোবেলায় তো আমাদের অত মনে নেই, একদম ছোটোবেলায় কী করতাম, তো ওকে যখন ওইটুকুনি বয়সে দেখতাম না, যে একটা ফার্স্ট করেছিল একটা নান্না মুন্না রাই দেশ কা সিপাহী হুয়ে একটা গানে নাচ করেছিল, একটা হোয়াইট কালারের পাঞ্জাবি আর পাজামা পরেছিল আর হাতে রিবন দিয়েছিল। হ্যাঁ, সে তো খুব ভালো লাগছিলো। তো যাওয়ার আগে আমি ভিডিও করেছিলাম ঘরে গান চালিয়ে, যে রেখে দেবো, কারণ স্কুলে তো ভিডিও করতে তখন অ্যালাউ করতে দিত না, আমাদের ঢুকতে দিত না। অ্যানুয়াল প্রোগ্রামে শুধু ভিডিও, মানে ঢুকতে পারবে গার্জেন, বাট 15 আগস্টে ঢুকতে দেয় না, তো সেই কারণে ঘরে ভিডিও করে রাখা, সেগুলোকে এখনও চালিয়েছিলি দেখি। তারপরে ঘরে যখন স্কুল থেকে বাড়িতে আনতাম, তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে বিকালে নিয়ে যেতাম পার্কে, তো পার্কে রেখে ছেড়ে দিতাম, ওকে দৌড়াদৌড়ি করতো, কি ভালো লাগতো। আর একটা জুতো কিনে দিয়েছিলাম, আওয়াজ হতো প্যাপু প্যাপু করে, লাইট চলতো আর আওয়াজ হতো, মিকি জুতো, তো খুব ভালো লাগতো। কত যে ফটো তুলেছি, মানে ফটো শেষ নেই, এইটা করছে ফটো তুলছি, ওইটা তো করছে ফটো তুলছি। আর হাওয়া খুব ভালোবাসতো, একটা বড় ফ্যান ছিল, তো এই ফ্যানটার সামনে দাঁড়িয়ে না, মানে কেমন নাচতো, বসতো ছোটোবেলা আর উঠতো, বসতো আর উঠতো আর হাত তালে দিত, তো সব ক্যাপচার করে রাখতাম ভিডিও। এখন সেগুলো দেখি আর মনে করি যে ইস বড় হয়ে গেল, ইস বড় হয়ে গেল। তো এখনও অনেক কিছু করে, এখন তো বেশি করে প্রশ্ন, এখন এটা প্রশ্ন, ওটা কেন, এটা কি, ওটা কি, মাম মাম বলো, যেন ডিকশনারি, মানে সব যেন বলতে পারবো, তাই তো। তোমরা মারা তো জানো এই প্রশ্নর কত, বাচ্চারা জানো, মা হচ্ছে ডিকশনারি, মানে সব জানে, সব বলতে পারবো। তো এই এই তো চলে, তারপরে তো তোমাদের আরো গল্প করলাম, পড়ে যেত। হ্যাঁ, কি টাইম দেখাচ্ছে, ও যে টাইম দেখাচ্ছে, আবার মামাম টাইম হয়ে গেছে, ইশারা করে দেখাচ্ছে। তো তোমাদের সব গল্প করছি, এবারে সৃষ্টি কিছু বলবে, আজকে কেমন লাগছে আমার গল্পগুলো শুনে? হ্যাঁ, প্রত্যেক দিনের গল্পগুলো ও না ভিডিওগুলো চালিয়ে চালিয়ে দেখে আর শুনে, যে মামামের ছোটবেলায় এরকম দেখেনি, তো শুনেও খুব মজা পায়। তো কেমন লাগছে আজকে ভিডিও, আজকে গল্প ভালো লাগছে তোমার কথা বলছি, ওর কথা বলছি, আগের ভিডিওতে বলেছিল যে এই ভিডিওতে ওর সঙ্গে থাকবে, তো সঙ্গে আছে আর ওর কথা বলছি, খুব মজা পাচ্ছে, তাই তো। তারপরে ওকে নিয়ে নিয়ে এখানে ওখানে ঘুরতে যাওয়া, সেইগুলো খুব মনে পড়ে, তো খুব খুব এনজয় করেছি ছোটোবেলাটা। এখন তো একটু বড় হয়ে গেছে, এখন পড়াশোনা খুব চাপ, এখন পড়াশোনা তারপরে প্রজেক্ট করা, এখন সেইভাবে না ঘোরা বেরোনোটা খুব কম হয়। আমি এখন ক্লাস থ্রি হবে। তো চলো এবার ভিডিওটা এন্ড করে দেবো, আবার অনেক গল্প নয় অনেক দিন পরে করব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্টসে জানিও আর আমাদের পাশে থেকো। না বলো বলো, তুমি বলো। যদি তোমাদের এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে দেখো। হ্যাঁ, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমাদের ভিডিওগুলো সবার প্রথম তোমরা দেখতে পারো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, এখন খুব ঘন ঘন ভিডিও দিতে পাচ্ছি না, কারণ একটু ওর ফার্স্ট টাইম এক্সাম রয়েছে সামনে, তো একটু পড়াশোনা, একটু প্রজেক্ট, এগুলো নিয়ে একটু ব্যস্ত আছি। তো যখনই ভিডিও দেবো তোমরা সবাই দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো এখন মতন টাটা বাই বাই, সুস্থ থাকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, চলো টাটা টাটা করে দাও, টাটা বাই 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 বাই।